আসসালামু আলাইকুম। সবাইকে আবারও জানাচ্ছি ঈদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে ঈদের দ্বিতীয় দিন, এখন আমরা কোরবানি দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। এগুলো তো একদম ইয়ে বানাই ফেলছেন, কাবাব কাবাবের গোস্ত বানাই ফেলছেন ভাই। হ্যাঁ, মাথা মাথা কেমনে গেছে? আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা তো ভালোই পারেন ভাই। এটা আমাদের কোরবানি আমরা দিচ্ছি, সবাই ছাগল টাগল এটা এগুলো কোরবানি হবে। Thank you.
এই ধামাটা আমাদের ভালো হয়েছে। হ্যাঁ এটা কি আপনাদের? আমাদেরকে দিয়ে যাবেন না? আমাদেরকে দিয়ে যাবেন না? এগুলো আমাদের কোরবানি দেয় গরুর মাংস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাইনালি মাংস নিয়ে আসছি। এই ভাগটা এটা গরিতে আর ওটা পিছনে একটা গরি রাখতে দেবে। এটা আমাদের এটা আচ্ছা ওটা আমাদের এটা হচ্ছে গরিতে আর এগুলা এটা ভাগ হচ্ছে ও ভাগ হচ্ছে মানে কি দুটা ভাগ করবা কুলারে ভাগগুলো কুলারে রাখবা? হ্যাঁ এগুলো দুটো ভাগ। আচ্ছা আর ওটা পিছনেরটা ওখানে যেন দেওয়া পরিষ্কার ওগুলো ভাগ করে দিব ওগুলো এত মাংস একসাথে কখনো দেখে নেই। মাংসগুলো মাশাআল্লাহ অনেক ভালো। গরু তো আর বেশি বড় না তাই দেখো চর্বি কম। হ্যাঁ চর্বি কম এটাই হচ্ছে ভালো। They just slot this morning. Yeah. Yeah. So you gonna make a steak? Yeah, the grill. You might the grill tomorrow. Uh-huh. Oh, yeah, that's good. Thank you. You cooking? Thank you. You're welcome. Yeah, this is more than enough. Thank you very much. Ask more if you need. No, this is more than plenty. It's just
Thank you, thank you. Have you ever seen like this much meat before? Yeah. You're welcome. My daughter. The dogs are outside. মাংস রান্না শেষ, এখন কবজি ডুবিয়ে খাবার পালা, তাই আমি এখন খেতে চললাম। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে ঈদুল আজহা 2020-এর প্রথম পর্বে। সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন, বেশি করে মজা করে কোরবানির গোশত খাবেন। আল্লাহ হাফেজ।